তহিন সকল ভিউয়ার্স, তোমরা কিন্তু সকলেই জানো যে আইপিএল থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, আর আইপিএল এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওমা তুলে ধরা হয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, পরীক্ষা হলে আইপিএল থেকে যে প্রশ্ন আসুক না কেন 100% করে আসতে পারবে। দেখো প্রথম কোশ্চেনটা এটা রয়েছে, আইপিএল 2023-এর বিজয়ী দল কে হয়েছিল, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। তাহলে খেয়াল রাখবে যে আইপিএল 2023-এর বিজয়ী দলের নাম কি, সেটা চেন্নাই সুপার কিংস। গুজরাটকে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আর অবশ্যই তারিখটা খেয়াল রাখবে, 29শে মে, এখন হয়তো রিসেন্ট হয়েছিল তোমাদের খেয়াল থাকবে, পরে কিন্তু ভুলে যাবে, অবশ্যই চর্চায় রাখবে, কারণ তারিখটা কিন্তু পরীক্ষায় আসে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো আইপিএল 2023-এ সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে কে, সেটা হচ্ছে শুভমান গিল। খেয়াল রাখবে যে আইপিএল 2023-এ সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে কে, শুভমান গিল, 890 রান তিনি করেছিলেন এবারে। এবার 3 নম্বর, দেখো আইপিএল 2023-এ সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন কে, তিনি হচ্ছেন মোহাম্মদ সামি, তিনি 28টি উইকেট নিয়েছেন এবারে। তাহলে খেয়াল রাখবে আইপিএল 2023-এ সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন কে, মোহাম্মদ সামি, তিনি 28টি উইকেট নিয়েছেন। এবার দেখো 4 নম্বর, দেখো আইপিএল 2023-এ একদিনে সবচেয়ে বেশি রান করেছেন কে, তিনি হচ্ছেন শুভমান গিল, তিনি 129 রান করেছিলেন। তাহলে খেয়াল রাখবে আইপিএল 2023-এ একদিনে সবচেয়ে বেশি রান করেছেন কে, শুভমান গিল, 129 রান করেছেন। 5 নম্বর, দেখো আইপিএল 2023-এ সবচেয়ে বেশি 100 করেছেন কে, সেটা হচ্ছে শুভমান গিল, তিনি 3টি সেঞ্চুরি করেছিলেন। তাহলে খেয়াল রাখবে আইপিএল 2023-এ সবচেয়ে বেশি 100 করেছেন কে, শুভমান গিল, তিনি 3টি সেঞ্চুরি করেছেন। দেখো পরবর্তী, দেখো সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের নাম কি, সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হচ্ছেন শুভমান গিল। তাহলে খেয়াল রাখবে এই বছরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় কি রয়েছেন, শুভমান গিল হয়েছেন। এবার দেখো পরবর্তী, দেখো গেম চেঞ্জার খেলোয়াড় কি হয়েছেন, সেই শুভমান গিলই কিন্তু সেই গেম চেঞ্জার প্লেয়ার হয়েছেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এবার দেখো 8 নম্বর, দেখো পার্পেল কাপ বিজয়ী কে হয়েছেন, তিনি হচ্ছে মোহাম্মদ সামি। দেখো যে সবচেয়ে বেশি উইকেট পেয়ে থাকে তাকে পার্পেল ক্যাপ দেওয়া হয়ে থাকে, এখানে ক্যাপ কাপ হয়ে গেছে, ক্যাপ হবে ওটা, পার্পেল ক্যাপ বিজয়ী কে, সেটা হচ্ছে মোহাম্মদ সামি, খেয়াল রাখবে, যিনি 28টি উইকেট নিয়েছিলেন। এবার দেখো পরবর্তী, দেখো অরেঞ্জ ক্যাপ বিজয়ীকে বা অরেঞ্জ বিজয়ী খেলোয়াড়কে, তিনি হচ্ছেন শুভমান গিল। তাহলে অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়ে থাকে, যে সবচেয়ে বেশি রান করে আইপিএলে তাকে কিন্তু অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়ে থাকে, আর এই বছর হয়েছেন কে, শুভমান গিল হয়েছেন। এবার দেখো মরসুমের উদীয়মান খেলোয়াড় কে হয়েছেন, তিনি হচ্ছেন যশস্বী জয়সওয়াল হয়েছেন, মরসুমের উদীয়মান খেলোয়াড় হয়েছেন। পরবর্তী, দেখো ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে কে, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তাহলে খেয়াল রাখবে কিন্তু পরীক্ষা আসে যে ফেয়ার প্লে পুরস্কার এবছর কে পেয়েছেন, দিল্লি ক্যাপিটালস পেয়েছেন। এবার দেখো আইপিএল 2023-এ সবচেয়ে বেশি 50 রান করেছেন কে, সেটা হচ্ছেন ফাফ ডুপ্লেসিস করেছেন, তিনি 8টি 50 করেছেন এবারে। এবার দেখো আইপিএল 2023-এ সবচেয়ে বেশি 6 মেরেছেন কে, সেই ফাফ ডুপ্লেসিস মেরেছেন, তিনি 36টা 6 মেরেছেন। তাহলে খেয়াল রাখবে আইপিএল 2023-এ সবচেয়ে 6 মেরেছেন কে, ফাফ ডুপ্লেসিস মেরেছেন, তিনি 36টা 6 মেরেছিলেন। এবার দেখো পরবর্তী, আইপিএল 2023-এ সবচেয়ে বেশি 4 মেরেছেন কে, সেটা হচ্ছে শুভমান গিল, তিনি হচ্ছেন 85টা 4 মেরেছেন। তাহলে খেয়াল রাখবে আইপিএল 2023-এ সবচেয়ে 4 মেরেছেন কে, শুভমান গিল, 85টা 4 মেরেছে। পরবর্তী, দেখো চেন্নাই সুপার কিংস এই পর্যন্ত কতবার আইপিএল চ্যাম্পিয়ন হলো, ঠিক আছে 5 বার। তাহলে খেয়াল রাখবে চেন্নাই সুপার কিংস এই পর্যন্ত আইপিএল কতবার চ্যাম্পিয়ন হলো, 5 বার চ্যাম্পিয়ন হলো, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে তা ধরে ফেললো। এবার দেখো সুপার স্ট্রাইকার হয়েছেন কে, সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। তাহলে খেয়াল রাখবে সুপার স্ট্রাইকার কে হয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল। পরবর্তী, দেখো সবচেয়ে বেশি 4 মেরেছে কে, সেটা হচ্ছে শুভমান গিল, একটু আগে আলোচনা করেছি আমরা। পরবর্তী, দেখো 17 নম্বর কোশ্চেনটা, দেখো আইপিএল 2023 ফাইনাল খেলাটি কোন ময়দানে হয়েছিল, খেয়াল রাখবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল, এটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। তাহলে খেয়াল রাখবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম কি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এটা কিন্তু খেয়াল রাখবে। পরবর্তী, দেখো আইপিএল 2023-এর বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বল ডট হলে তার পরিবর্তে কি দেওয়া হচ্ছিল, তার পরিবর্তে কিন্তু 500টি করে গাছের চারা দেওয়া হবে বলেছিল। পরবর্তী, দেখো আইপিএল 2023-এ কততম এডিশন ছিল, তা আইপিএল 2023 হচ্ছে 16তম এডিশন ছিল। তাহলে খেয়াল রাখবে তাহলে আইপিএল 2023 কততম এডিশন ছিল, 16তম এডিশন ছিল। পরবর্তী, দেখো এই বছর আইপিএল খেলায় কতগুলি দল অংশগ্রহণ করেছিল, এই বছর আইপিএল খেলায় 10টি দল অংশগ্রহণ করেছিল। তাহলে খেয়াল রাখবে আইপিএল খেলায় তাহলে কতগুলি দল অংশগ্রহণ করেছিল, 10টি দল অংশগ্রহণ করেছিল। পরবর্তী, দেখো আইপিএল এ বর্তমানে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করা খেলোয়াড়ের নাম কি, তিনি হচ্ছেন যোগেন্দ্র চাল, যিনি আইপিএল এ এখন সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করে রেখেছেন। পরবর্তী, দেখো আইপিএল এর সবচেয়ে কম বলে 50 করার রেকর্ডটি কে করেছেন, তিনি হচ্ছেন কিন্তু যশস্বী জয়সওয়াল, তিনি 13 বলে 50 করেছিলেন। এর আগে কিন্তু ছিল কেএল রাহুল ছিলেন, তিনি 14 বলে 50 করেছিল, আর এখন বর্তমানে 13 বলে 50 করে যশস্বী জয়সওয়াল কে রেকর্ড করেছেন। এবার দেখো 23 নম্বর, আইপিএল এ 2023-এর এক্সপেন্সিভ প্লেয়ার কে ছিল, তিনি শ্যাম কুরেন ছিলেন, 18.5 কোটি টাকা দিয়ে তাকে কিনেছিলেন। তাহলে খেয়াল রাখবে আইপিএল 2023-এর এক্সপেন্সিভ প্লেয়ার কে ছিলেন, শ্যাম কুরেন ছিলেন, 18.5 কোটিতে তাকে কিনেছিলেন, পাঞ্জাব কিনেছিলেন। এবার দেখো পরবর্তী, আইপিএল 2023-এর প্রথম ম্যাচটি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, সেটা চেন্নাই সুপার কিংস এবং গুজরাটের মধ্যে হয়েছিল, এবং শেষ খেলাটিও কিন্তু সেই চেন্নাই সুপার কিংস এবং গুজরাটের মধ্যে সংগঠিত হলো।
এবং দেখো শেষ যে কোশ্চেনটা এসে থাকে, আইপিএল এ কোন কিপার সবচেয়ে বেশি ডিসমিসাল করেছেন? তিনি হচ্ছেন এম এস ধোনি। তাহলে খেয়াল রাখবে আইপিএল এ কোন কিপার সবচেয়ে বেশি উইকেট ডিসমিসাল করেছেন? তিনি হচ্ছেন এম এস ধোনি। দেখো এই 25টা কোশ্চেনই সবচেয়ে বেশি রিপিট করা থাকে, তাই 25টা কোশ্চেন তোমার সাথে তুলে ধরলাম। ভিডিওটা বারবার দেখো, আমার সাথে তোমরা পড়ো, দেখো ইজি ভাবে কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। ভিডিও যদি তোমার উপকার এসে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও, আর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম।